আসসালামু আলাইকুম। প্রতিবেশী দেশগুলোতে 5,500 বার বোমা হামলা ইসরায়েলের। এদিকে পুরো ক্রিয়েপ থেকে রুশদের হটিয়ে দিল ইউক্রেন। এবারে বিস্তারিত, প্রতিবেশী দেশগুলোতে 5,500 বার বোমা হামলা ইসরায়েলের। ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনি সহ তার প্রতিবেশী আরব দেশগুলোতে গত 5 বছর ধরে 5,500 বার বোমা হামলা করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমিকাম নারকিনের নেতৃত্বে এসব হামলা চলেছে বলে আরব নিউজের খবরে এমনটা জানানো হয়েছে। 2017 সাল থেকে ইসরায়েল যুদ্ধ বিমানগুলো 1,200 অবস্থানে এসব হামলা চালিয়েছে। 408টি অপারেশনের 5,500 বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো। এর মধ্যে ফিলিস্তিনের গাজায় সবচেয়ে নৃশংস হামলা চালিয়েছে 2021 সালে। এসব হামলায় নারী ও শিশুসহ 250 ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া সিরিয়া এবং লেবাননেও হরহামেশা বিনা উস্কানিতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে পুরো ক্রিয়েপ থেকে রুশদের হটিয়ে দিল ইউক্রেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, রাশিয়ার সেনাদের হটিয়ে পুরো ক্রিয়েপের দখল নিয়েছে ইউক্রেনের সেনারা। ক্রিয়েপ প্রদেশে রয়েছে বুচা, ইরপিন, গোস্তোমেল। এই শহরগুলোর দখল প্রথম থেকেই শক্তভাবে ধরেছিল রাশিয়া। শনিবার এমন দাবি করে ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেন যে আক্রমণকারীদের কাছ থেকে পুরোপুরি ক্রিয়েপ প্রদেশ স্বাধীন করা হয়েছে। তবে ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অ্যালেক্সি অ্যারেস্তোভিচ শনিবার জানায় যে রুশ সেনাদের হটিয়ে রাজধানী কিয়েভের 30টি অঞ্চলের দখল নিয়েছে ইউক্রেনের সেনারা। গত কয়েকদিন ধরে খবর আসছে রাজধানী কিয়েভের আশেপাশ থেকে সরে যাচ্ছে রাশিয়ার সেনারা বা তাদের হটিয়ে দিচ্ছে ইউক্রেনের সেনারা। মূলত দুটি কারণে রাজধানীর আশপাশ থেকে রুশ সেনারা পিছু হাঁটছে। প্রথমত, ইউক্রেনের সেনাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েছে তারা। দ্বিতীয় কারণ হল, রাশিয়া এখন ডনবাস প্রদেশের দখল করার দিকে মনোযোগ দেওয়ার ঘোষণাও দিয়েছে, ফলে নিজেদের সেনাদের এখন কিয়েভ থেকে নিজেরাই সরিয়ে নিচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।